তারেক রহমানের বাসায় বৈঠক, কঠিন সিদ্ধান্তে বিএনপি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় 8 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। এ কারণে দেশে বিদেশে এই রায় নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিএনপি এই রায়ের প্রেক্ষিতে কি করবে তা নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড রকম শঙ্কা কাজ করছে। দেশে যেমন বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বৈঠক করছে, অন্যদিকে বিদেশেও এই রায়ের বিষয়টি নিয়ে প্রবাসী রাজনীতিবিদরা বৈঠক করে চলেছে। গোয়েন্দা সংস্থার একটি গোপন প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় গত 27 জানুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হয়। জিয়া অরফানেজ ট্রাস দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়ার সাজা এবং তাকে গ্রেফতার পূর্বক কারাগারে পাঠানো হলে সেই দিন থেকে সরকার পতনের এক দফা দাবিতে দেশ বিদেশে আন্দোলনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে বলে এই প্রতিবেদনে জানা গেছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় করা সেই বৈঠকে যুক্তরাজ্য বিএনপি, জামায়াত ও সমমা দলগুলোর 10 থেকে 12 জন নেতা উপস্থিত ছিলেন। এই বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ও তাকে কারাগারে পাঠানো হলে ব্রিটিশ পার্লামেন্ট, হাউস অব কমন্স, ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস সহ লন্ডনে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের সামনে মানববন্ধন সহ স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি অনুরূপ কর্মসূচি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গোয়েন্দা সংস্থার এই গোপন প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। এদিকে গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদনটির ওপর ভিত্তি করে দেশের করণীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য গত 31 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশের আইজিকে নির্দেশ দেওয়া হয়েছে। পরে এই বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে সংস্থাটির সব ইউনিটে এ ব্যাপারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমানের লন্ডনের বাসায় অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশের জোর আন্দোলনের কৌশল হিসেবে বর্তমান সরকারকে খুনি এবং নির্যাতনকারী হিসেবে বহির্বিশ্বে দেশের মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা। এই বৈঠকে আন্দোলনকারী বিএনপি দলীয় নেতাকর্মীদের ওপর যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রকম হামলা গুলি চালায়, তাহলে আন্দোলনকারী কর্মীদের মধ্য থেকে নিজেরাই নিজেদের কোনো নেতাকর্মীকে কিংবা নিরীহ কোনো ব্যক্তিকে হত্যা করবে। এর দায় চাপানো হবে বর্তমান সরকারের ওপর, যার মাধ্যমে সরকার পতনের এক দফা আন্দোলন বেগবান করা হবে। এমনকি এই বৈঠকে আন্দোলন কর্মসূচির পালনকারী নেতাকর্মীদের গ্রেফতার করা হলে তাদের পরিবারকে লন্ডন থেকে বিভিন্ন চ্যারিটির মাধ্যমে সহায়তা আন্দোলনরত নেতাকর্মীদের উৎসাহ দেওয়ার কথাও সিদ্ধান্ত হয় বলে গোপন সংস্থার এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।